आप भी कर सकते हैं ऐसे कमाल। दोस्तों, चैनल को सब्सक्राइब कर लीजिए, बेल आइकन को दबा लीजिए एंड शेयर कर लीजिए, लाइक कर दीजिए और मछली पकड़ने का मजा लीजिए। अशरफुल खान फिशिंग चैनल में लॉन्च हो रखा है बादाम खल का पुलाव। इस पुलाव का कमाल आप लोग खुद आंखों से देख लीजिए, ये बादाम खल का पुलाव का कमाल है। ओके, এটা বাদাম খোলের পোলাওয়ের কামাল, যেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন দেখানো হবে মাছগুলো কতটা কি হয়েছে, দেখুন। যদি পছন্দ হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নিজেরা শিখুন এবং শেখান, আমাকেও শিখিয়ে দিন। এইভাবে শিক্ষার কোনো সময় হয় না, কোনো টাইম হয় না, কোনো বয়স হয় না। শিখতে শেখাতে আগ্রহী আমি, আমিও শিখতে চাই, আপনারাও শিখে নিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন দাবিয়ে নিন, ইনস্টাগ্রামকে ফলো করে নিন। ইনস্টাগ্রামকে ফলো করার পূর্বে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। তমাম দেখুন, বিশ্বাস যদি হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পরিবারে অংশগ্রহণ করুন। দাদা, আমি উমিত পর বলছিলাম, আসলাম খানের ফিশিং চ্যানেল থেকে। আমি বাদাম ফুলের পোলাও নিয়েছিলাম, করেছিলাম, তৈরি করেছিলাম, ভালো রেজাল্ট পেয়েছি, ঠিক আছে। সিঙ্গুর পিট পুকুরে গিয়ে আমি ভালো রেজাল্ট হয়েছে, ঠিক আছে। আপনারা করুন, ভালো ফল পাবেন, ঠিক আছে। আর সিআরপিএফ জিন্দাবাদ, আদ্রা ফিদলি চ্যানেল জিন্দাবাদ। সচ্চাই আপনার সামনে রাখা হুয়া হ্যায়, সচ চিজ দেখ লিজিয়ে, বিশ্বাস হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব কিজিয়ে, বেল আইকন কা দবা লিজিয়ে, ইনস্টাগ্রাম মে আজিয়ে, পরিবার মে হিসসা লিজিয়ে। নাই নালে ব্যাপারটা খারাপ হবে, যারা টিমটা খারাপ হবে বলবে যে না, দয়া করে দাঁড়া চলে যাবে। হ্যাঁ, আমার কাছে এখানে সিঙ্গুড়ি আছে, হিমাদি কেমন করে 3 তারিখ করে দাঁড়াকে নিয়ে চলো। হ্যাঁ, তো দেখবে না, নিয়ে চলো। প্রচুর পরিমাণে মাছ ধরুন এবং আশরাফুল খানের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা সবার মন যেন জয় হয়, সবাই যেন প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে, এটাই আমাদের আশঙ্কা। এবং এই জন্যই এই ট্রেনিং সেন্টার চলছে এবং আগামী দিনে আপনাদের সমস্ত শিকারীদের আশীর্বাদ আমার মাথায় থাকবে। এদিকে দেখা, আমার দিকে দেখা। হ্যাঁ হ্যাঁ, আশরাফুল ভাইয়ের কলার কলার ফিনের কামাল এটা। কার আলাউদ্দিন রহমান সোহেল, বাংলাদেশ চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রাম সে। আর ইয়ে জগা কা নাম হ্যায় জহাঁ মছলি ক্যাচ কর রহে হ্যায়, পোর্ট কানেক্টিং রোড, পোর্ট দিঘি, মতলব পোর্ট দিঘি মে রাত মে নাইট মে ক্যাচিং কর রহে হ্যায়। হ্যাঁ হ্যাঁ, ব্রিগেড না, ব্রিগেড ব্রিগেড দেখতে কিছুটা ইলিশ আছে। এটা কা হলো দিস আনতে জন্য, দেন দেন এই রাইট এট নট এট ফাঙ্গাস না না ক্রিকেট গ্লাস কাপ গ্লাস কাপ এই কাটাতেছি মাছ কাটাতে ও মাছ
ছুটিয়েছে না কাটার থেকে? খুলে নাই লাইট জ্বালন মাথাটা দেন না ঢুকি আশরাফিল খান ফিশিং চ্যানেল কা ফিশ চাটনি কা কামাল ইয়ে জো আপ মছলি পকড়না দেখ রহে হো ইয়ে ওহি হ্যায় চলে 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 ইয়ে নিলে টেনশন না কুজুত চলে ভাই ইয়ে বাংলাদেশ চট্টগ্রাম কে রহনে ওয়ালে হ্যায় ওর ইস ইন সাইবেল রে দি ইয়ে দিয়ে রে ক্যাচ কর রকে আবি সাইবেল রে ট্যাগ করে দিয়ে রে ইয়ে কর না ফরু না হে ফিশ চাটনি কা কমাল প্রুফ কে সাথ প্রুফ দেখিয়ে চ্যানেল কো বিশ্বাস কিজিয়ে ফির সাবস্ক্রাইব কিজিয়ে ইনস্টাগ্রাম মে আইয়ে সামান বানাইয়ে অর মছলি পকড়নে কা মজা লিজিয়ে এটা আলাউদ্দিন রহমান সোহেল বাংলাদেশ চট্টগ্রাম থেকে এই ভিডিও চট্টগ্রাম থেকে পাঠিয়েছেন, যেটা উনি বলেছেন ফিশ চাটনি দিয়ে এই মাছগুলো উনি ধরেছেন এবং এ পূর্বের মাছটা যেটা দিয়ে ধরেছেন উনি বলে দিয়েছেন। তবে সাধারণত মানুষের বিশ্বাস কম হয়, তবে প্রুফের সঙ্গে প্রুফ দেখুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পরিবারে অংশগ্রহণ করুন, বেল আইকন দাবিয়ে নিন, ইনস্টাগ্রাম আইডি বানিয়ে নিন, ইনস্টাগ্রামে অংশগ্রহণ করুন, আপনিও এরূপ মাছ অবশ্যই ধরতে পারবেন, এতে কোনো সন্দেহ। অনেকক্ষণ ধরে চেষ্টা চলছে মাছটা ধরার, তুই কি লাইভ দিচ্ছিস নাকি? আমি তো ভিডিও, আমি লাইভ দিয়ে যাইনি এখনো, আমিও ভিডিও লাইভে যাইতেছ না ভয়ে? আমি যাইতে হচ্ছে ডাটা না আমার তো বড় আছে, বড় আছে চাইন দিবি না? ইতে ইতে ড্যান্সারে ঢুকতে যাচ্ছে যে, তুই ওদিকে থাক ইমন। সরব সরব মোবাইল দেখে ওদিকে বাস নিয়ে থাক, বাস একটা নেই, বাস একটা নেই। পারেন ভাই।
সেরকম 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 শকত শকত ফুসে উসুল। ইহে মুম্বাই নগরিয়া তো দেখ বাবুয়া, বাবুয়া মুম্বাই মে কমাল দেখ লো ভাই, 32 কিলো কা পাঙ্গস পকড় লিয়া, এক 27 কিলো কা পকড়া হ্যায়, তবরুক ভাই ক্যা কমাল দেখে, হাত তালি আপকে লিয়ে, তালিয়া বজা দো ভাই লোক তবরুক ভাই কে লিয়ে। আপ লোগো কো ভি এসে মছলি পকড়না হ্যায় তো পকড় লো, আশরাফ ইল খান ফিশিং চ্যানেল মে সাবস্ক্রাইব করকে ঘুস যাও, বেল আইকন দবা লো নোটিফিকেশন মিলনে কে লিয়ে, আর ইনস্টাগ্রাম আইডি বানা লো, ইনস্টাগ্রাম মে জরুর ঘুস যাও, তব জাকে আপকো পুরা ফর্মুলা মিল জায়েগা, বানানে কা তরিকা পতা চল জায়েগা, বানাও আর মছলি পকড়নে কা আনন্দ লুট লো লুট লো লুট লো। ভিতরে ঢুকি দিবি নে, আরে নিয়ে উপরে নিয়ে উপরে নিয়ে আমেরিকান মাছ দেখেন ভাইটা, মাছটা ধরলো ঠিক আছে, বেশ প্রথম মাছটা অনেক চাওয়ার থেকে বড় বড় ভালো হয়েছে। আচ্ছা সব আজকে তিথি লালপুরে, এইটা চাটনি শুটকির চাটনিতে, এইটা আর এই কাতলটা শুটকির চাটনিতে, এইটা হয়েছে তিথিলাল পরে, আর এইটা হয়েছে ব্ল্যাক টপে, আর এই মাছটা হয়েছে তিন মূর্তিতে। আবহাওয়া খুব খারাপ ছিল যার কারণে মাছ হয়নি আজকে, তাও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আর ওখানে এর থেকে বড় মাছ নাই। ওইভাবে হবে না, তারপরে 7-8 কেজি হবে মনে হয় নাকি। ব্যাস ये है सज्जाद नस्कर लस्कर भाई, ये यूके में रहते हैं, यूनाइटेड किंगडम में रहते हैं। हाँ जी यासर खान जी, है दो त्रै दाने शिकार जनाब जेड़ा जड़ी कस्तु मारे न, ते हुण मैं डोरा क्लोज करन गया, मच्छी लगन लगी है, मेरे को आटा खत्म हो गया, ते नहीं तो मैं शाम तक बैठना सी। ओके बोलचे टोप शेष हो गया, चले जाची ता ना नोचे ता मैं सोंदा पों तो थकता मैं आरो माछ धरता। विष्णु भाई के लिए तालियां बजा दो भाई, अच्छा मछली पकड़ा है, लाल लाल दिखा रहा है, विष्णु भाईर जन्य ताली बाजिए दिन, विष्णु रॉय भालो करे तालियां बजान। ऐसा भी होता है अशराफ इल खान फिशिंग चैनल में, साइज देख लो, आपको भी ऐसे मछली पकड़ना है तो शौक से पकड़ो, अशराफ इल खान फिशिंग चैनल को सब्सक्राइब कर लो, बेल आइकन दबा लो, शेयर करो या मत करो आपकी मर्जी, लेकिन ज़रूर इंस्टाग्राम आईडी बनाओ, इंस्टाग्राम में आ जाओ, इंस्टाग्राम कैसे बनाना है वो ऑलरेडी एक वीडियो लोड हो रहा है, आप देखियो देख लो और इंस्टाग्राम बना लो। ये काटलिया का है, हावड़ा डिस्ट्रिक्ट काटलिया, ये टाइटल है मल्लिक भाई ने, ये मछली पकड़ा है, अशरफ इल खान फिशिंग चैनल का सत्तू पुलाव का कमाल।
তোমার ওই কচা গুনিতে হয়ে যাবে, ওই তো দুটো তিনটে কচা। এক কেজি সাড়ে ভাই মোটামুটি সাত কেজি, ওই তুমি সাড়ে ছয় জানো না। দাদা কা দিয়া হুয়া তোহফা, ইয়ে মেরা মছলি হ্যাঁ, চার ঠো মছলি পকড়া হ্যাঁ, ইসমে দেখিয়ে ইয়ে হ্যাঁ রুই, সব রুই মছলি হ্যাঁ, একটা ভি মছলি মৃগেল নেই, সব রুই হ্যাঁ। ইয়ে ফিরনি কা কমাল হ্যাঁ, দাদা কা দিয়া হুয়া তোহফা, আশরাফিল ভাই কা দিয়া হুয়া তোহফা, ইয়ে হ্যাঁ মেরা ছিপ ফেলা হ্যাঁ, বঞ্চি হ্যাঁ, ইয়ে হ্যাঁ দি নম্বর দো। হ্যালো দোস্তো, मैं अशराफिल खान फिशिंग चैनल अभी आपको दिखाई दे रहा है, एक रेलवे स्टेशन है जिस रेलवे स्टेशन में मेरे से बहुत सीनियर एंड एजेड उम्र के मेरे एक सब्सक्राइबर है जिसको मैं काकू बोलता हूँ, मतलब मेरे पापा के लगभग उम्र के हैं, उन्होंने शुरू से ही बोला है कभी आपसे मिलना है मिलना है मिलना है, तो आज मुलाकात हो गया है। बारिश बुरी हालत में हो रहा है जबकि मैं इनको घर लेके नहीं जा सकता, इतना बारिश हो रहा है और इनको यहीं से वापस जाएंगे ये, तो इनका थोड़ा पहचान, क्या पहचान है आप सुन लीजिए। मेरा नाम है शंभुनाथ बोस, मैं आंदूर में रहता हूँ, ये मेरा बहुत छोटा है उम्र से लेकिन एक्सपीरियंस मछली पकड़ने के लिए ये बहुत एक्सपीरियंस है, ये मेरा गुरु है मैं मानता हूँ। नहीं नहीं नहीं, ये मेरे गुरु है, जब पापा पापा ही होता है बच्चा बच्चा ही होता है, ठीक है ऐसी बात नहीं है, मैं इनको अच्छा रिस्पेक्ट करूँगा, मेरे दिल से इनका शुक्रिया अदा करूँगा जो मेरे से मिलने आए, क्योंकि उम्र दराज आदमी होते हुए भी 74 उम्र है इनका, इनका दिल में ये ख्वाहिश था जो इसराफिल भाई बेटा से मैं मुझे मिलना है, तो आए हैं मिलने के लिए, मुझे बहुत खुशी हो रही है जो मैं जाहिर नहीं कर पा रहा हूँ क्योंकि ये रेलवे स्टेशन है, इंसान उल्टा सोचेगा। এটা হচ্ছে আমার কাকু শম্ভুনাথ বোস, আমি কাকু বলি, নট সাবস্ক্রাইবার, আমি সাবস্ক্রাইবার বলে মানি না, কারণ সাবস্ক্রাইবার উনি যথেষ্ট আমাকে ছেলের মতো ভালোবাসেন এবং আমি আমার বাবার সমতুল্যই ওনার বয়স, তাই আমি ওনাকে কাকু বলি, এবং উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমার স্টেশনে, কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, তিন দিন থেকে আমি বাড়ি এসেছি, চেষ্টা করেছেন, রেলে চেপে গেছেন, তা সত্ত্বেও আমি রিটার্ন করিয়ে দিয়েছি, কারণ এত বৃষ্টি রয়েছে আমি বেরিয়ে আসতে পারবো না। তো এই বিষয়টা নিয়ে আমি, আমার ইচ্ছা ছিল ওনাকে নিয়ে একবেলা ছিপ ফেলবো আবার রিটার্ন বাড়িতে খাওয়া দাওয়া করে পাঠাবো, কিন্তু সেটা হলো না কারণ ওয়েদার খারাপের জন্য প্রচণ্ড নিম্নচাপ। এখন আমি ওনার সঙ্গে রেল স্টেশনে দেখা করলাম, রেল স্টেশনে আবিয়া আবার উনি রিটার্ন চলে যাবেন, ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর উনি দু কাটায় ছিপ ফেলেন কারণ উনি যে সিটের মেম্বার, বয়স এজেড হয়ে গেছে, অতটা উনি পাশে যান না, প্রচুর পরিমাণে মাছ ধরেছেন জীবনে, যার রেকর্ড আমি শোনাতে পারবো না, এখন শর্ট করতে হবে। উনি কখনো কোনো ভিডিও দেবেন বা কোনো অ্যাডভাইস দেবেন সেটাকে আমি আপনাদেরকে দেখাবো আবার। ওনার নাম হচ্ছে এস এন বোস, ইনস্টাগ্রামে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন এবং হোয়াটসঅ্যাপেও দেখতে পাবেন। ওনার বাড়ি থেকে আমার বাড়ি 1.5 ঘন্টার দূরত্ব আছে। এই হয়েছে আর আপনাদেরকে কী বলবো, আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। সিআরপিএফ সদা অজয়, ভারত মাতা কি 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 জয়।